বলত ভুয়া এনকাউন্টার করে এবার মৃত্যুদণ্ডরে দণ্ডিত হয়েছে চারি আরক্ষী বিষয়া। 2018 চনত 19 বছরিয়া দুই ছাত্রক এনকাউন্টার করেছিল চারিগী আরক্ষী, আর তারপর এটা ছবছরের পিছত আদালতে মৃত্যুদণ্ডরে দণ্ডিত করেছে চারি আরক্ষী বিষয়াক। ভুয়া এনকাউন্টার করেছিল ক্ষমতার বলত এই চারি আরক্ষী বিষয়ক ভুয়া এনকাউন্টার করে হত্যা করেছিল দুই ছাত্রক, আর 19 বছরিয়া দুই ছাত্রক হত্যা করার পাছতেই এতিয়া এই চারি আরক্ষী বিষয়াক ইতিমধ্যে মৃত্যুদণ্ডরে দণ্ডিত করেছে। 2018 চনের ঘটনা আর 2018 চনেরপরা এই বিচার চলিছিল, আর বিচারের অন্তত এই চারি আরক্ষী বিষয়াক দোষী সাব্যস্ত করেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত এই বাতরি ইতিমধ্যে গুরুত্ব সহকারে প্রকাশ পাইছে। ইতিমধ্যে যারিগী বিষয়া আরক্ষী বিষয়া আসলে ভুয়া এনকাউন্টার করেছিল ছবছর পূর্বে ক্ষমতার বলত এই চারি আরক্ষী বিষয়া ইতিমধ্যে দুই ছাত্র হত্যা করেছিল, আর হত্যা করে এনকাউন্টার রূপ দিয়ার চেষ্টা করার পাছতেই এই ভুক্তভোগী পরিয়াল দুটা ইতিমধ্যে কাক চাপিছিল আদালতর। আদালতর কাক চাপার পাছতে ইতিমধ্যে গোটাই বিচার প্রক্রিয়ার পাছত 6টা বছরের পিছত এই ধরনের ন্যায় প্রদান করে চারি আরক্ষী বিষয়া ইতিমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। ঘটনা সংঘটিত হয়েছিল 2018 চনত, আর আমি কইছো যে পঞ্জাব প্রদেশের ইতিমধ্যে পাকিস্তানের লাহোরের পঞ্জাব প্রদেশের আসলে ঘটনা সংঘটিত হয়েছিল, আর চারি আরক্ষী বিষয়ে ক্ষমতার বলত দুগৰাকী ছাত্রক ইতিমধ্যে হত্যা করেছিল, আর হত্যা করে এনকাউন্টার রূপ দিয়ার চেষ্টা করেছিল, আর এই ভুক্তভোগী পরিয়ালটো কাক চাপিছিল আদালতর। আদালতর কাক চাপার পাছতেই ইতিমধ্যে বিচার প্রক্রিয়া ছবছর বিচার প্রক্রিয়ার পাছত চারি আরক্ষী বিষয়া ভুয়া এনকাউন্টারত আসলে ভুয়া এনকাউন্টার করে দুই ছাত্রক হত্যা করার বিষয়টুক শাস্তি ইতিমধ্যে প্রদান করেছে, আর সেই শাস্তি কঠোর শাস্তি প্রদান করেছে। গোটাই ঘটনা গ্রাফ দিছিল এনকাউন্টার হওয়া বলে, ইতিমধ্যে এনকাউন্টারত হত্যা করা বলে মৃত্যু হওয়া বলে দেখাইছিল, আর গোটাই ঘটনাটা গ্রাফ দিয়ার চেষ্টা করার পাছত ভুক্তভোগী পরিয়াল দুটা কাক চাপিছিল ন্যায়ালয়, আর ন্যায়ালয়ে ইতিমধ্যে রায় প্রদান করেছে, আর চারি আরক্ষী বিষয়াক মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। আর এনে ঘটনা দেখা গেছে বিভিন্ন সময়ত এনকাউন্টার হয়েছে, তেনে হলে এনে ধরনের আসলে ভুয়া এনকাউন্টারও সংঘটিত হওয়ার সন্দর্ভত বিভিন্ন সময়ত বাতরি সম্প্রচার হয়ে আছে, বা এনে ধরনের বিভিন্ন মহল ইতিমধ্যে আরক্ষী কাক চাপিছিল, আদালতর কাক চাপিছে, মানব অধিকার আয়োগের ইতিমধ্যে কাক চাপিছে, কিন্তু পরবর্তী সময়তে এইসমূহ বিচার প্রক্রিয়া চলার পাছত এনে ধরনের দোষী সাব্যস্ত হব নাকি তাক ইতিমধ্যে চর্চা অব্যাহত আছে। কিন্তু এই মুহূর্তে ডর খবরটা এইটাই যে ছবছর পাছত ন্যায়ালয় কাক চপার পাছত ছবছর পাছত বিচার প্রক্রিয়া ইতিমধ্যে অন্তত চারিগী আরক্ষী বিষয়াক ইতিমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। ক্ষমতার বলত ইতিমধ্যে কেনে ধরনের আরক্ষী কি নিকৃষ্ট কাম করবেন আসলে উদাহরণ ইতিমধ্যে প্রমাণ হয়েছে। আর এই মুহূর্তে কইছো যে এই দুই ছাত্র খেতে পথার গেছিল, আর খেতে পথার যার সময় আরক্ষীর তালাচী চকীত রাখবলে নির্দেশ দিছিল, আর আরক্ষীর তালাচী চকীত নরখার বাবেই গুলিয়াইছিল, আর গুলিওয়ার পাছত গোটাই ঘটনাটা এনকাউন্টার হওয়া ইতিমধ্যে এনকাউন্টার করা বলে এনকাউন্টার মৃত্যু হওয়া বলে তথ্য দিয়ে গোটাই ঘটনাটা গাব দিয়ার চেষ্টা করেছিল, আর ভুক্তভোগী পরিয়াল দুটাই ন্যায়ালয়ের কাক চাপিছিল, আর ন্যায়ালয় ইতিমধ্যে ছবছর পাছত রায় দিছে, আর মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে চারি আরক্ষী বিষয়াক। এই মুহূর্তে আমি জানাইছো যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত এই বাতরি ইতিমধ্যে গুরুত্ব সহকারে প্রচার হয়ে আছে যে এই আসলে যাত্র দুগারীক মৃত্যু করেছিল ছাত্র দুগারীক ভুক্তভোগী পরিয়ালটুক ইতিমধ্যে ক্ষতিপূরণ দিয়ার দাবি তুলিছে, আর পাকিস্তানী মুদ্রাত ইতিমধ্যে 10 লাখ টাকা জরিমানা বিহা হয়েছে। আর এই ইতিমধ্যে কইছো যে চারিগী যরক্ষী বিষয়া আছিল ক্ষমতার আসলে যল ইতিমধ্যে প্রয়োগ করেছিল অপব্যবহার করেছিল, ক্ষমতার অপব্যবহার করে দুই ছাত্রক 19 বছরিয়া দুগারী ছাত্রক হত্যা করেছিল, আর গোটাই ঘটনা এনকাউন্টার রূপ দিছিল। এনকাউন্টার রূপ দিয়ার পাছতে গোটাই ঘটনাটা ভুক্তভোগী পরিয়াল দুটাই ন্যায়ালয় কাক চাপিছিল, আর ন্যায়ালয়ে সঠিক আর তথ্য সহকারে প্রতিটি বস্তু নিরীক্ষণ করেছিল, আর আদালতত প্রতিটি বস্তু তথ্য সহকারে নিরীক্ষণ করার পাছত সম্পূর্ণ শুদ্ধ আর তথ্যর ভিত্তিতে ন্যায় প্রদান করেছে ভুক্তভোগী পরিয়ালটুক। আর এই মুহূর্তে দেখাইছো আমি যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমতো বাতরিটা ইতিমধ্যে গুরুত্ব সহকারে প্রকাশ পাইছে, গুরুত্বতা লাভ করেছে, আর এনেদরে আরক্ষী যে ক্ষমতার অপব্যবহার করে ইয়ার যে প্রমাণ পাইছে এ পাকিস্তানের আসলে ঘটনা ঘটেছিল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের যে লাহোরের 130 কিলোমিটার নিলগত সংঘটিত হওয়া ঘটনা ইতিমধ্যে চর্চা লাভ করেছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7 0 99 0
17330 অথবা 70990 17330.